আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে বিডিসি বিলিয়ন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে কাঠ একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের দৈনন্দিন জীবনে কাঠের প্রয়োজনীয়তা অপরিসীম, কারণ আমাদের জীবন ধারণের জন্য আসবাবপত্র ও ফার্নিচার প্রয়োজন। আর এই ফার্নিচার ও আসবাবপত্র তৈরির মূল উপাদান হলো কাঠ। কিন্তু কয়জনই বা আমরা কাঠের দাম জানি এবং কয়জনই বা আমরা ভালো কাঠ চিনি? তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো 2021 সালের বর্তমান কাঠের দামগুলো। সকল কাঠের দামগুলো ভালোভাবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর বিডি সিভিলিয়ান চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন। কাঠ কিনতে গেলে আমাদের প্রথমে কাঠের পরিমাপের হিসাবটি জানতে হবে, তাহলে দোকানি আপনাকে কোনোভাবে ঠকাতে পারবে না। আর কাঠের পরিমাপ করতে হয় সিএফটিতে। আপনারা যদি কাঠের সিএফটি হিসাব না জানেন, তাহলে সিএফটি হিসাব নিয়ে আমার একটি ভিডিও আছে, আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারেন। তো এবার সরাসরি কাঠের দামে চলে যাই। নিম কাঠ 1500 থেকে 1700 টাকা সিএফটি। এখানে 1500 টাকা হলো মধ্যম মানের কাঠ এবং 1700 টাকা হলো ভালো মানের কাঠ। মেহগনি কাঠ 700 থেকে 1400 টাকা সিএফটি। বার্মিস লোহা কাঠ 4000 থেকে 7000 টাকা সিএফটি। কড়ই কাঠ 700 থেকে 1200 টাকা সিএফটি। ফুলগামারি কাঠ 1500 থেকে 1800 টাকা সিএফটি। নাইজেরিয়ান লোহা কাঠ 2000 থেকে 2500 টাকা সিএফটি। পুরাতন লোহা কাঠ 4000 থেকে 5000 টাকা সিএফটি। চিটাগাং সেগুন কাঠ 3800 থেকে 4200 টাকা সিএফটি। একাশি কাঠ 1500 থেকে 2000 টাকা সিএফটি। শিলগামারি কাঠ 1800 থেকে 2200 টাকা সিএফটি। কাঁঠাল কাঠ 2000 থেকে 2500 টাকা সিএফটি। যশোর সেগুন কাঠ 2500 থেকে 3000 টাকা সিএফটি। ইউক্যালিপটাস কাঠ 800 থেকে 1200 টাকা সিএফটি। তাছাড়া জায়গা ভেদে কাঠের দাম কিছুটা কম বেশি হতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন। ধন্যবাদ।